তো ধরেন আপনাদের সম্প্রদায়ের কিছু কিছু মেয়ের মানে অনেক অল্প বয়সে যে আপনারা বিয়ে দেন এই বিয়ে দেওয়ার রীতিটা আর কি চালু হলো কবে থেকে আমাদের আগের যুগে থেকে আমাদের মাধ্য সর্দার থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে ক্যামেরার সামনে আমার সাথে যাকে দেখতে পারতেছেন তাকে দেখে কি আপনারা চিনতে পারতেছেন হ্যাঁ উনি হচ্ছে মালেঙ্গা তবে এই মালেঙ্গা কিন্তু সেই মালেঙ্গা না যাকে আপনারা চেনেন এই মালেঙ্গা একেবারে অপরিচিত তো আজকে আমরা তার সঙ্গে কথা বলবো বিস্তারিত জানবো কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন আচ্ছা বেসিক্যালি আমরা আপনাকে পরিচয় করালাম মালেঙ্গা হিসেবে আপনি কি আদম মালেঙ্গা মালেঙ্গার ভক্ত আমি মালেঙ্গা না মালেঙ্গার ভক্ত কিন্তু আমি তো আপনারে ফারস্টে দেখেই তো মানে অবাক হয়ে গেলাম যে আপনার যে চুলের কাটিং চুলের স্টাইল দাড়ির স্টাইল তারপরে চলাফেরা চল মানে সবকিছু একটু মালেঙ্গা স্টাইল এটা ঘটনা কি এটা বলে লোকজন বলেতে দেখা যায় কিনা তা জানিনা লোকে বলে যে মালেঙ্গার মতো রিস্টার্জ তোমার আছে আচ্ছা এখানে অনেকে আছেন আমরা কাউরে ক্যামেরাতে নিতেছি না সবাই একটু চিল্লায়া বলবেন ওনাকে কি মালেঙ্গার মতো দেখা যায় হ্যাঁ দেখা যায় আচ্ছা দেখা যায় এই যে দেখেন এতগুলা মানুষ তো মিথ্যা বলবে না তো আপনি একটু বলেন সেই সুবাদে আসলে মালেঙ্গাকে কতদিন ধরে আপনি চিনেন মালেঙ্গার আট নয় বছর ধরে চিনি আট বছর ধরে মালেঙ্গা কি করে একটু বলেন তো একটু ক্যামেরা খেলায় ক্রিকেট খেলায় আপনি কি ক্রিকেট খেলতে পারেন অল্প কিছু পারি আমি অল্প কিছু পারেন আচ্ছা বেসিক্যালি আপনার গলায় দেখতে পারতেছি আমি কতগুলা মালা এগুলো কিসের মালা একটু বলেন এগুলো হলো এই পুতিন মালা এগুলো পাথরের পাথরের মালা আচ্ছা এমএ তুমি তো এদিকে আসো তো এদিকে আসো আচ্ছা এদিকে আসো আচ্ছা এই লোকটাকে দেখো তো এই লোকটাকে মালেঙ্গার মতো লাগে কিনা লাগে লাগে ক্যামেরার দিকে তাকায় বলো লাগে আচ্ছা এই লোকটা তোমার কি হয় বাবা হ্যাঁ তোমার বাবা আচ্ছা তো এটা আপনার কি হয় আপনার মেয়ে আচ্ছা আপনার মেয়ে আর হচ্ছেন আপনি ঠিক আছে আপনাকে তো মালেঙ্গার মতো দেখা যায় আর আপনার মেয়েও বলতেছে যে আপনাকে মালেঙ্গার মতো দেখা যায় তাহলে এখন মালেঙ্গা যদি আইসা যদি বলে আপনাকে যে আ তুমি আমার সাথে চলো তুমি আমার সাথে থাকবা বা মানে আপনার এরকম একটা কিছু যদি হয় আপনি কি যাব হ্যাঁ যাব যাবেন আচ্ছা একটু চ মানে সানগ্লাসটা কি একটু খোলা যাবে আপনার হ্যাঁ খোলা যাবে হ্যাঁ একটু খোলেন তো একটু দেখি মানে আপনার যে সানগ্লাসটা এটা অস্থির একটা সানগ্লাস আমি একটু পরি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পরলে কি একটা ভাব হয় আচ্ছা এবার কি আমার একটু মালেঙ্গা মালেঙ্গা দেয়া দিতেছে হ্যাঁ

হ্যাঁ আপনার মেয়ে তো বিয়ে করতে চায় কি কোন ভালো মেয়ে যদি পাত্র পায় তো বিয়ে করে বসবে হ্যাঁ

একজন আমার মানে কি আবার আমি কি দেখতে বালা আমার ভাল লাগে দর্শক ঘটনা কিন্তু জল কিন্তু অন্যদিকে গড়াচ্ছে এই মুহূর্তে কিন্তু জল অন্যদিকে গড়িয়ে যাবে জল গড়ানোর আগে কিন্তু আমরা হচ্ছে সাইড থেকে কেটে পড়বো কেটে পড়ার আগে একটু কথা বলে নেই তো এখন একটু আপনি বলেন এই যে আপনাকে যে আমরা মালেঙ্গা হিসেবে পরিচয় করালাম আচ্ছা যদি কখনো মালেঙ্গাকে সরাসরি দেখার আপনার সৌভাগ্য হয় আপনি কি খুশি হবেন খুশি তো হতে হবে মালেঙ্গা কি বাংলাদেশে এই পর্যন্ত এসছে কখনো না আসেনি আচ্ছা আপনার দাঁতের মধ্যে একটা দাঁত দেখতেছি স্বর্ণের কালার এটা ঘটনাটা কি স্বর্ণের রোল গллеরে এটা দেখি তো এদিক কি স্বর্ণ দিয়ে করা হইছে এর কোন কিছু স্বর্ণ আছে কিছু দাঁতের মধ্যে স্বর্ণ লাগানো ওএমজি কেমনে সম্ভব আচ্ছা আপনি বিয়ে করছেন কয়টা বিয়ে একটাই একটাই আচ্ছা আমি আমার দর্শকরা একটু কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনার পরিচয় নিয়ে তো সেটা হচ্ছে গিয়ে আমি একটু দর্শকদেরকে একটু বলে নিচ্ছি আপনারা সবাই একটু সাইলেন্ট থাকেন তো উনি একজন বেদে পরিবারের সদস্য আই মিন হচ্ছে যেটা কি বলা হয় আপনাদের কি সম্প্রদায় বেদের সম্প্রদায় বা সাপুরে বলা হয় আচ্ছা আপনি কি মূলত সাপুরে আপনি কি সাপের খেলা দেখান দেখাইছি আগে এখন দেখেন এখন দেখান না আর কি কি দেখিয়েছেন আপনি আগে সাপের খেলা কবিরাজি বিভিন্ন খেলা দেখানো হইছে বিভিন্ন খেলা দেখে আপনি জীবন যাপন করছেন তো এখন বর্তমানে আপনার ছেলে মেয়ে কয়জন বললেন ছেলে মেয়ে 11 জন 11 জন মেয়ে কয়টা মেয়ে 4টা ছেলে 7টা ছেলে 7টা 7টা ছেলে কাজ করে কয়টা 4টা 4টা বাকিগুলো ছোট আছে ছোট আছে আর মেয়ে আচ্ছা তো একটা জিনিস বলবেন আপনাদের এই সম্প্রদায়ের কিছু কিছু একটু রোদ আসতেছে আমি আপনার স্থান গাছটা একটু পরি তো ধরেন আপনাদের সম্প্রদায়ের কিছু কিছু মেয়ের মানে অনেক অল্প বয়সে যে আপনারা বিয়ে দেন এই বিয়ে দেওয়ার রীতিটা আর কি চালু হলো কবে থেকে থেকে আমাদের মাধব সর্দার থেকে আমাদের এটা লেভাজ মানে এটা হচ্ছে গিয়ে আপনাদের বংশগত একটা লেভাজ আমি হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় মানে এই অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার কারণটা কি আপনারা কি মানে আপনাদের মেয়ে নিয়ে ভয় পান যে আমার মেয়ে একটু অপথে কুপথে চলে গেল কি না আত্মীয় সুজনের ভিতরে তো মেয়ে দেওয়া হয় বাইরে তো দেওয়া হয় না তার আগে পছন্দ করে রাখে মেয়ে ধরে উপযুক্ত হলি মেয়ে দিয়ে দেয় তাহলে আত্মীয় সুজনের কাছে দিলে তো ওই আপনার সম্প্রদায় হ্যাঁ তাহলে বাইরের সম্প্রদায়ের দেওয়ার কোনো নিয়ম নাই না না মানে আপনি চাইলে আপনার মেয়ের বাইরের সম্প্রদায়ের কাছে বিয়ে দিবেন না না হ্যাঁ না আবার যদি কোনো ভালোবাসা হয় সেটা আলাদা ব্যাপার মানে প্রেম ভালোবাসা হয়ে গেল অন্য হিসাব কিন্তু এমনি আমরা দেই না আমাদের ভিতরেই মেয়ে রাখি ও আচ্ছা আচ্ছা তো তোমার নাম কি যেন বললা আচ্ছা তোমার বৈশাখী একটু দাঁড়ান আমি আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলি তো বৈশাখী এখন বিষয়টা হচ্ছে গিয়া তুমি তো মনে করো যে বিয়ে করবা তাই না একটু সানগ্লাসটা লাগাও তো দেখি তো তোমার কেমন লাগে সানগ্লাসটা লাগাইলে একটু ভাব নাও তো বা অস্থির লাগতেছে তো না মানায় নাই তুমি ছোট মানুষ তো আচ্ছা তো এটা একটু বলো তুমি তো ক্যামেরার দিকে তাকায় বলো তুমি কি বিয়ে করতে চাচ্ছ এখন হ্যাঁ করতে চাইছি করতে চাচ্ছ আচ্ছা বিয়ে করলে কি কওতি বিয়ে করলে কি হয় মানে বিয়ে বিয়ে করলে কি হয় কারে বিয়ে করতে পোলারে বিয়ে করতে না মাইয়ারে বিয়ে করতে পোলা পোলার ও মেয়ের বিয়ে করতে হয় মানে তুমি কি একটা বিয়ে করলে একটা মাইয়ারে করবা না পোলারে করবা পোলারে করবা কে লাগে পোলারে করবা মাইয়ারে করতে আর না না কেন

এই যে এই যে দর্শক দেখেন এই যে এই যে আটা মদা লেগে রয়েছে শুনু লাগাইছো আচ্ছা আচ্ছা তোমার নাক গামতেছে নাক মশো তো এখন একটু আপনি বলবেন ধরেন এদিকে দাঁড়ান তো এই যে আপনাদের যে সম্প্রদায়ের যে একটা নিয়ম বা যে একটা সিস্টেম মানে একটা মেয়েরে আপনার অল্প বয়সে বিয়ে করে দেন এই ক্ষেত্রে বিয়ে দিয়ে দেন তো এই ক্ষেত্রে তো আসলে ওই মেয়েটা তো মনে করেন ঠিক মতো সংসারী হইতে পারে না দেখা গেছে অনেক ক্ষেত্রে সংসারী করে আমাদের ভিতরে এইভাবে আমাদের চলে এসছে তো আমরা এইভাবে মানে এই মজা ঠাট্টা হাসি ফলের ভিতরে আপনাদের জীবন চলে যাচ্ছে আপনি যখন বিয়ে করছিলেন আপনার বউয়ের বয়স কত ছিল ষোলো বছর ছর একটু বেশি ছিল আমার আপনারি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কি গান গাইতে পারেন না গান গাই না আপনার গান শুনি শুনেন আচ্ছা আচ্ছা তো গান গাইতে পারেন না আচ্ছা তুমি গান গাইতে পারো পাড়ো এটা গান এটা শোনাও তো আমাদের দিলেন শোনাও শোনাও মরীত ঝাল লাগাইয়া দিলা বলবে কাল মরীত ঝা তোর মামাই চকলেট খাবলে বিস্টিক লাগাইছি ও ও মামি তোমার লায়ের পড়কি মরীত ঝাল লাগাইয়া দিলা বলবে কাল মরীত ঝা ও মামি তোমার রায়ের উপর কি তোমার মামা সাঁতার কাটবে খাল বানাইছি মরিচ ঝাল লাগাইয়া দিলা জল পেচির কাল মরিচ ঝাল এটা কি গান ছিল হ্যাঁ গান ছিল হ্যাঁ মনে হচ্ছে না তো গান ছিল এটা আচ্ছা বিয়ে কি করতে মন চাইছে করতে তো মন চাইতেছে এখন এখনি করবে আর একটু সময় নেবে এখনি করব এখনি করবে

তো প্রিয় দর্শক ওরা মানে ওকে যারা দেখতেছেন ওটা দেখে আপনাদের কাছে কেমন লাগতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ও কিন্তু খুব ভালো কিন্তু হচ্ছে গিয়ে সিঙ্গা লাগায় দাঁতের পোকা ফেলায় এগুলো কিন্তু অনেক ভালো পারে এ অল্প বয়সে শিখে গেছে খুব ভালো একটা বিষয় তো ঠিক আছে ভালো থাকবে হাত মিলে চলো আমরা এভাবে গুষি দিই গুষি দিই আমরা এই তো গুড তো ঠিক আছে আসো হ্যাঁ বাই বাই কান্তে কানতে শেষ হইল রে আমার পোরা বুক তোরে ছাড়া ও পাখিরে দর্শক শ্রোতা আমি হৃদয় হাসান আমার নিজের কণ্ঠে গাওয়া এই গানটির নাম হচ্ছে সোনা পাখি সম্পূর্ণ গানের লিঙ্ক কিন্তু এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে তাছাড়াও আমার হৃদয় হাসান ইউটিউব চ্যানেলে গেলে আমার এরকম আরো অসংখ্য গান পাবেন যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে সুতরাং অবশ্যই হৃদয় হাসান ইউটিউব চ্যানেলে গিয়ে গানগুলো শুনেন আর অবশ্যই হৃদয় হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দর্শক আপনাদের মধ্য থেকে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেন যে ভাই আমি ভালো গান গাইতে পারি কিন্তু কোনো সুযোগ পাচ্ছি না তাদেরকে বলছি আমার হৃদয় ইউটিউব চ্যানেলে যে গানগুলো গাওয়া হয়েছে সেই গানগুলো একেবারেই কিন্তু আমার নিজের গান সো আপনারা যদি গানগুলোকে কেউ গাইতে পারেন আমার মতো করে বা আপনার নিজের মতো করে তাহলে অবশ্যই গানগুলো গাওয়ার চেষ্টা করবেন এবং সেটাকে ভিডিও আকারে ধারণ করে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন এই যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যখন আপনারা গানগুলো পাঠিয়ে রাখবেন সেখান থেকে যার গানগুলো ভালো লাগবে তার গানগুলো আমি প্রচার করব এবং পরবর্তীতে আমরা তাকে দিয়ে গানের স্টুডিও থেকে সরাসরিভাবে স্টুডিওতে রেকর্ড করাবো এবং রেকর্ড করা গান আমরা প্রচার করবো সো সবাই কাজে লেগে পড়েন আজকের মতো এই পর্যন্তই আর এই ভিডিওটা সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম